হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন সেরকম কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। আজকে তো ছুটি আছে, তো সারাদিন বাড়িতেই কাটিয়েছি, একটু বাড়িতে টাইম কাটায় সবাই মিলে, ওই জন্যই। কিন্তু বিকেলের দিকে ভাবলাম যে না, ছেলেটাকে নিয়ে একটু যাই, একটু বিচের ধারে একটু ঘুরে আসি। ও তো প্রতি সপ্তাহে তো প্রায় সারা 7টা দিনই বাড়িতেই থাকে, বাড়িতেই কাটাতে হয়, তো সবাই মিলে গেলে ওরও ভালো লাগবে একটু বাইরে। তো এই জন্য ওই 5টা নাগাদ আমরা বেরিয়ে যাই। এখানকার মানুষগুলো এত হসপিটালিটি, এত ফ্রেন্ডলি, মানে কি বলবো, মানে এটা দেখে এত ভালো লাগে এখানকার এই মানে কালচারটা। আর এই তো যাওয়ার পথে আমি বলেছিলাম ছেলে আমার গাড়িতে চাপলে ঘুমিয়ে যায়, তো চেপে একটু পরে ঘুমিয়ে পড়েছিল। আর এই বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, কিন্তু একটু গরম বেশি ছিল। তো আমারও তো এইগুলো নতুন, আমার এগুলো প্রথম এখানকার সিন। বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল, ওখানে ছিল, ওখানে অন্যরকম বাড়ি ছিল, এরকমও ছিল, বাট এগুলো একটু নতুন আমার কাছেও, তোমাদের কাছেও। তো আমাদের সবারই দেখা হয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে বিচটা খুব একটা দূরে না, ওই 3 মাইল মতো। তো এই তো বিচের এখানে পার্কিং করে আমরা ওই দিকটায় যাবো। আমরা ভেবেছিলাম লেট হয়ে গেছে, হয়তো বিচ তো একটু হাওয়া দেবে, বাট গিয়ে দেখি ও মা একটু তাড়াতাড়ি এসে গেছে। আর একটু পরে আসলে ভালো হতো, কারণ এত রোদ ছিল আভিনকে নিয়ে, বিচে তো নামতে পারিনি প্রথমত গিয়ে। তারপর একটা শেল্টার খুঁজে ওখানে একটু বসি কিছুক্ষণ, তারপর ও তো ঘুমিয়েছিল যদিও, তো ঘুম থেকে ওঠার পর মোটামুটি এখানে ঘন্টাখানেকের পর একটু রোদটাও কমে, মানে রোদ তো কমেনি বাট তাপটা অনেকটা কমেছিল রোদের। তো তখন ওকে নামাই, দিয়ে ও একটু খেলা করে। তারপর মোটামুটি ওই 2 ঘন্টা 1.5 ঘন্টা মতো ছিলাম, তো তারপর বাড়ি ফিরি। তো ও খুব এনজয় করেছে মনে হলো। আর এখানে গিয়ে দেখি হঠাৎ যে সব বিচের ধারেই বসে আছে, রোদ পোহাচ্ছে, খেলা করছে, অ্যাক্টিভিটি করছে, বাট বিচে কেউ নামছে না। মানে আমি এটা দেখে প্রথমে অবাক গেলাম যে কী ব্যাপার, এত রোদে এত গরমে নামছে না। তারপর আমি সার্চ করলাম, তো মানে দেখলাম যে এটা আটলান্টিক মহাসাগর পড়ছে, হ্যাঁ, ওই জন্য কেউ নামতে পারছে না, কারণ জলটা এত ঠান্ডা ছিল। আর আমরা যখন স্যানডিয়াগোতে থাকতাম, স্যানডিয়াগোর বিচ সাইডটা প্যাসিফিক বিচ পড়তো, তো ওই জল টেম্পারেচারটা তো নর্মাল ছিল, ওটাতে নামা যেত। তো ওই জন্য বিচগুলোতে এই সময় ছুটির দিনে যাওয়া যেত না, মানে ভিড় হয়ে একাকার, মানে পা দেওয়ার জায়গা পড়তো না, এরকম অবস্থা। আর এইখানে তো দেখছো কেমন ফাঁকা, সব উপর উপরেই খেলা করছে, একটু সাইডে হালকা করে পা ভেজাচ্ছে ওই আর কি, কেউ বিচে নামার সাহস পাচ্ছে না, কারণ এত ঠান্ডা। আমি একটু হাত দিয়েছিলাম, ও বরফ জলে হাত দিচ্ছি মনে হচ্ছে। আর ওই দূরে কিছু কিছু ল্যান্ড ছিল, তার মাঝে একটা লাইট হাউস, আর দুটো ল্যান্ডের মাঝে একটা কি দূরে সাদা সাদা ছোটো ছোটো বিল্ডিং দেখা যাচ্ছিল। আমার কোনো আইডিয়া নেই ওগুলো কি, কোনো শহ করে ডাউন টাউন বিল্ডিং না কোনো ফ্যাক্টরি, কোনো আইডিয়া নেই। তো শেষে একটু ওই আভিন উঠে গেছিলো বললাম, তখন ওকে নিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম জলের ওখানে। আর এই তো আমি একটু জলে হাঁটাহাঁটি পা ভিজালাম, আমিও, সবাই ভেজাচ্ছে, আমি একটু ভেজাই। আর আমার ছেলেটা এই তো বসে দেখছে জলের ঢেউ দেখছে, প্রথমে অনেকক্ষণ অবজার্ভ করেছে, তারপরও একটু ঘুমটাও ছিল চোখে, তো তারপরও সাহস করে এবার এগিয়ে আসছে জল, মানে জল ঘাটার, তারপর এই ছোটো ছোটো পাথরগুলো হাতে নেড়ে ঘেটে খেলা করতে স্টার্ট করেছিল। কি সুন্দর দেখছো ক্লিয়ার জল, এত সুন্দর লাগছিল এইভাবে দেখতে, মানে কাছে এসে বুঝতে পারলাম, দূর থেকে যখন সেল্টারে বসেছিলাম খুব একটা বুঝতে পারা ছিল না, তারপর এখানে এসে কি ভালো লাগছে, মনে হচ্ছে এখানে থেকে যায়। আবার বিচে গেলে আমার এত ঠান্ডা লাগে, মাথা ব্যথা হয়ে যায়, এত হাওয়া দেয়, ওই জন্য আমি একটা জ্যাকেট নিয়ে গেছিলাম, আবিনকে মোটা ড্রেস পরিয়ে গেছিলাম, কিন্তু এত রোদ ছিল, হাওয়া দিলে সে হাওয়াটা কিছু মনে হচ্ছিল না।
আর এই তো কিছু স্লোমো করেছিলাম আভিনকে বসিয়ে, কিছু আভিনের একটা টাইম ল্যাপস করেছিলাম, আর এই তো কয়েকটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য। ওকে মাঝে মাঝে বাইরে নিয়ে আসি, ওর মানে মাইন্ড এত ফ্রি হয়ে যায়, ও যদি এত চেয়ারফুল এত হ্যাপি হয়ে যায় দিন, তো মানে পার্থক্যটা অনেকদিন থেকে বুঝতে পারা যায়, কারণ সারাদিন বাড়িতে থেকে আমি যদি নিয়ে যাই না, ও একটু বেশি ক্র্যাঙ্কি হয়ে যায়, বদমাশি করে, একটু কথা শোনে না। বাট যেই দিন এরকম ওকে বাইরে নিয়ে এসেছি, যে কদিনই ও বাড়ি গিয়ে চুপচাপ সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছে, নিজের মতো খেলা করেছে, ঠিকঠাক টাইমে ঘুমিয়েছে, মানে কোনো সেরকম বিরক্ত নেই ওর। তো বাইরে নিয়ে আসলে বাচ্চাদের মাঝে মধ্যে নিয়ে আসতে, কারণ এই মাইন্ডটা ওদের ফ্রেশ হয়, ওদেরও ভালো লাগে। তো এই তো আমাদের মোটামুটি ফেরার সময় তো হয়ে গেছে, যদিও 7টা বাজে এখন, বললাম অনেকক্ষণ হয়ে গেলে চলো। আর আবিন জল ঘাটতে চাইছিলো, ঠান্ডা লেগে যাবে, জলটা ঠান্ডা, আর একটু বড়ো হলে ওকে বিচে নামানো যাবে নেক্সট টাইম থেকে। তো এই তো আজকের মতো এখানেই, এবার আমরা বাড়ি ফিরে যাবো আবার সেই সেম গন্তব্যস্থলে। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, টাটা।